বন্ধুর বিয়ার দিনাই করুণ ঘটনা। বিবাহ অনুষ্ঠানের পর উভতার পথত দুর্ঘটনাত মৃত্যু তিনি বন্ধুর। বিবাহস্থলীত নিমাওমাও পরিবেশ, এক হুকাকুল পরিবেশে বিরাজ করেছে নগর বেড়াত। বন্ধুর বিয়াত আনন্দ ফূর্তি করে সকল বরযাত্রী উভতি আহিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে তিনি বন্ধুর বাবে নিষ্ঠুর নিয়তি রই আছিল, সেয়াই আছিল তেওঁলোকৰ বাবে অন্তিমটো দিন। বন্ধুর বিবাহ অনুষ্ঠানের পর উভতার পথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত থিতাতেই নিহত হয় তিনি বন্ধু রূপেশ চৌধুরী, ভাস্কর ঠাকুরিয়া আর মানস পাঠক। তিনি বন্ধুর মৃত্যুর খবরে জোকারি কৈছে অঞ্চলবাসীক। দাদা আর মানক মোর ভাতৃ, এই তিনজন মানে অকস্মাত যে গুজি গেল মানে বহুত দুঃখ পাইছ। ভাবা নাছিলো যে তেওঁলোকৰ তেনেকৈ অকস্মাত এনেকুৱা এটা এক্সিডেণ্ট হ'ব বুলি। মই একচুৱেলি গমেই নাপাওঁ, গোটেইখিনি কথা একোৱেই গম নাপাওঁ। মই বিয়াত বহিছোঁ, বিয়া শেষ হৈছে ঠিক 5:30 বজাত। আমি আহি যেতিয়া আমি বকথানাত দেখা পালোঁ, তেতিয়াও মই তাৰমানে গম নাপাওঁ যে কি হৈছে। কিন্তু গোটেইখিনি মানুহ মোৰ লগত অহা বৰযাত্ৰীক তাত দেখি কেনে মই চক খালো। তেতিয়া মই ফোন কৰিলোঁ লগৰ এজনক, তাৰপিছত তেতিয়াহে লাহে লাহে মই গোটেইখিনি কথা গম পাওঁ। এনেকৈ তাৰপৰাই মোৰ মূডক হৈ মই ঘৰ আহি পাওঁ। মই মানে মোৰ ক'বলৈ ভাষা নাই, মই বহুত মানে এটা আবেগত আছোঁ। আপুনি বকো কোন ঘৰত গৈছিল বিয়া পাতি? মই বকো ৰায়পাৰা মেধিপাৰা বুলি কয়, মুনিন্দ্ৰ দাসৰ কন্যা, মানে মোৰ বিবাহত আবদ্ধ হয়। গতিকে মৰ্মান্তিক কাণ্ড হয় নেকি? মৰ্মান্তিক। আপোনাৰ বন্ধু আছিল নেকি বা সম্পৰ্কীয় যি তিনিজন ঢুকাইছে? হয়, মোৰ বন্ধু আৰু মোৰ নিজৰ ভাতৃ মই কৰি গ'লোঁ। ভাস্কৰ ঠাকুৰীয়া মোৰ একদম সৰু ভাই, খুৰাৰ ল'ৰা, আৰু বাকী দুজন ডাঙৰ ৰূপেশ দাটো মোৰ মানে জ্যেষ্ঠ দাদাই, সকলোৰে অঞ্চলবাসীৰ মানে এজন দাদা আৰু মানস বহুত মৰমৰ সৰু ভাইটি এটা। আৰু নগর বেড়ার তিনজনকৈ যুবকর করুণ মৃত্যুত ভাগি পড়ছে দরা। নগর বেড়ার জাকির হুসেন মন্ডলর রিপোর্ট, টাইম 8।